রঞ্জিত গগৈ গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর, বন্ধ কর, বন্ধ কর, আশা জিন্দাবাদ, 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 প্রহার করা বন্ধ কর, বন্ধ কর, মুন্দাবাদ, মুন্দাবাদ, রঞ্জিত গগৈ গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর, বন্ধ কর, বন্ধ কর, আশা জিন্দাবাদ, 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 ছাত্রছাত্রী প্রহার করা বন্ধ কর, বন্ধ কর, বন্ধ কর, মুন্দাবাদ, মুন্দাবাদ, রঞ্জিত গগৈ গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর, গ্রেপ্তার কর, বন্ধ কর, বন্ধ কর, আশা জিন্দাবাদ, 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 আসাদ জিন্দাবাদ, জিন্দাবাদ, ছাত্রছাত্রী প্রহার করা বন্ধ কর, বন্ধ কর, মুন্দাবাদ, মুন্দাবাদ, পদক্ষম আদিবাসী ছাত্র সন্থা চৰাইদেউ জিলা সমিতির দুইটা গোট আর হাপেকাটি বৰহাট আঞ্চলিক সমিতির সহযোগত আজি আমি নগাহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ দ্বার সন্মুখত আজি দুই ঘণ্টা অবস্থান ধর্মঘট কার্যসূচী রূপায়ণ করেছো। যেহেতু যা 2 আগস্ট তারিখে নগাহাট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত গগৈ নামৰ শিক্ষকজনে অবেদ মার্ডি নামৰ অষ্টম শ্রেণীর ছাত্র এজনক বিনা কারণত মূৰহত প্রহার করে তেওঁ আঘাতপ্রাপ্ত করার করেছিলে, আর সেই কারণে তাক এতিয়া আমি সদৌখম আদিবাসী ছাত্র সন্থা হয়ে পেলায় তেওঁক আমি ডিব্রুগড় মহাবিদ্যালয় চিকিৎসালয়ত চিকিৎসা করবলগিয়া হয়েছে। যেহেতু তেওঁ ইমান বেয়াকে আঘাত করার পাছত আজি আমি যা 5 আগস্ট তারিখে পরিয়ালবর্গ হয়ে আমি চৰাইপুং আরক্ষী বিষয়া আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করেছিল, কিন্তু এজাহার দিয়ার পাছতো আজি 13-14 দিন উকলি যাওয়ার পাছতো আরক্ষী আজি কিহর কারণে রঞ্জিত গগৈ গ্রেপ্তার করবর কারণে সাহস গোটাব নোৱাৰিলে তার কারণে আমি চৰাইপুং আরক্ষী বিষয়াক আমি ধিক্কার জানাইছো। যেহেতু আজি অবেদ মার্ডি যেনে ধরনের রঞ্জিত গগৈ প্রহার করেছে, আজি 16 দিন হয়ে গেল, 16 দিনত আজি তেওঁ এই বিদ্যালয়খনত তেওঁ শিক্ষার পৰা বঞ্চিত হয়ে আছে, তার কারণে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করেছো আর রঞ্জিত গগৈ ধিক্কার জানাইছো। যেহেতু এনে ধরনের ছাত্র ছাত্রী সকলক প্রহার করা বন্ধ করব লাগিব, আর আমি যিসকল আমার ছাত্র ছাত্রী সকল আছে তেখেতসকলক যেনে ধরনের প্রহার করে সেই প্রহার করা বন্ধ করব লাগিব, অন্যথা আমি সদৌখম আদিবাসী ছাত্র সন্থায় ইয়াতকৈও জঙ্গি আন্দোলন করবলৈ বাধ্য হম।